অল্প জায়গায় স্বল্প বিনিয়োগ করে কাঁকড়া চাষ করা যায়, তাই প্রতি বছরই সাতক্ষীরার উপকূলীয় এলাকাগুলোতে বাড়ছে বাণিজ্যিকভাবে কাঁকড়া চাষের পরিমাণ। 100 টাকা কেজি হারে যদি কাঁকড়া কেনা হয়, সেই কাঁকড়াটাকে আমরা 20-25 দিনের মধ্যেই ওটা মানে 400-500 বা কখনো কখনো প্রায় 1000 টাকা কেজি হয়ে যায়। 7 দিন রাখার পরে ডিম আসে, ডিম আসার পরে মালটা বিক্রি, 7 দিনের মধ্যে আমার 1000 টাকা। এখাতে নতুন দিগন্ত সৃষ্টি করেছে কাঁকড়া মোটা তাজাকরণ প্রক্রিয়া। খাঁচার ভেতর বিশেষ পদ্ধতিতে মোটা তাজাকরণের পর এসব কাঁকড়া চলে যাচ্ছে চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে। ছোট কাঁকড়া মোটা করা এবং মোটা কাঁকড়াগুলোকে গোনা ডেভেলপের মাধ্যমে মোটা তাজাকরণ করে সেগুলো রপ্তানি করা, এই কাজগুলোই করা হবে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। 2015 সালে জেলার 1264টি খামারে প্রায় 1050 মেট্রিক টন কাঁকড়া উৎপাদিত হয়। এছাড়া 30,250টি চিংড়ি ঘের থেকে 940 মেট্রিক টন কাঁকড়া আহরণ হয়। সুন্দরবন, নদ নদী, খাল থেকে আহরণ হয় আরও 1010 মেট্রিক টন কাঁকড়া। এর সবটাই রপ্তানিযোগ্য। কাঁকড়া ব্যবস্থাপনায় গড়ে উঠেছে 83টি ডিপো। মাদার চাষে আমরা বহুত লস খাইছি, এই কাঁকড়া চাষের পর থেকে আমাদের লসে তো হয়নি, আমার লাভবান হয়েছে। টিউনি সারের মাধ্যমে আমাদের খাঁচায় পরিকল্প চাষটা শিখিয়েছে, আমরা এর মধ্যে বাস্তবায়ন ভালোই লাভবান হয়েছি। কাঁকড়া উৎপাদন আহরণ করে জীবিকা নির্বাহ করছেন জেলার প্রায় 11,000 মানুষ। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।